আসল ভূতের আসল কিংবা বিয়ে শাদী হইতেছে না, বহুদিন যাবত প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে গেছে। আমি তো অরিজিনাল কবিরাজ, একজন সাধক কবিরাজ। আমি কিছু অবাধ্য কাজকে বাধ্য করি এবং অশুভ শক্তিগুলো আমার চালানোর মাধ্যমে শুভ শক্তি দিয়ে কাটানো হয়। জিনের ভিতরেও জিন চালানো দেওয়া হয়, কিছু অশুভ শক্তি চালানো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো রাজীব দন কবিরাজের সঙ্গে, জানবো তার কী কী বিষয়ে কবিরাজি চিকিৎসা বা কবিরাজি কাজ করে থাকেন, বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনার নাম তো বললেন কবিরাজ দন, কী নাম? রাজীব দন কবিরাজ। তা আসলে আপনি কী কী বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট করেন? আমি ভাই একজন সাধক কবিরাজ। আচ্ছা আচ্ছা, কী সাধক? আমি অসাধ্যকে সাধ্য করি এবং অবাধ্যকে বাধ্য করি, এই ধরনের কিছু কাজ করি। কিসের মাধ্যমে করেন আপনি এগুলো? আমি এগুলো চালানের মাধ্যমে, আরজি দেওয়ার মাধ্যমে। জিন চালান নাকি কোনো কিতাব পুস্তক দোয়া কালাম পড়ে করেন? চালানো দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, জিনের ভিতরেও জিন চালানো দেওয়া হয়, কিছু অশুভ শক্তি চালানো দেওয়া হয় এবং অশুভ শক্তিগুলো আমার চালানের মাধ্যমে শুভ শক্তি দিয়ে কাটানো হয়। আচ্ছা আচ্ছা, আমার শিক্ষাটা হলো আসামের মায়ংয়ে। মায়ংয়ে একটা মানে ডিস্ট্রিক্ট, এই মায়ংয়ে কিছু জাদুবিদ্যা আছে। এটা বুড়াবুড়ি মায়ং, ঝাড়গাঁও মায়ং এবং এর ভিতরে আছে আপনার ওই এই কামিখ্য, একটা কামরূপ কামিখ্য একটা জায়গা আছে, সেখান থেকেও আমি কিছু প্রশিক্ষণ নিয়েছি 14 বছর। আচ্ছা আচ্ছা, আমি একজন সাধক কবিরাজ। আমি কিছু অবাধ্য কাজকে বাধ্য করি এবং অসাধ্য কাজের কাজগুলা সাধ্য করি, অশুভ শক্তিগুলা শুভ শক্তি। এই কাজগুলো আপনি কোথা থেকে শিখছেন? এই কাজগুলো আমি মায়ং থেকে শিখছি, বুড়াবুড়ি মায়ং আসাম। তা আপনার ফ্যামিলিতে এগুলো কেউ করে আর নাকি আপনি একাই শিখছেন? ফ্যামিলিতে আমার বাবা করতো এরকম, আমি আমার বাবা করতো, বাবার থেকে অনেক কিছু শিখছি। আচ্ছা আচ্ছা, তাছাড়া আমার উস্তাদ আছে, উস্তাদ শ্যামলাল বসুমাতারি, এটা মায়ংয়ে। আপনারা চিকিৎসার আগে মানে ধরেন কেউ যদি ফোনে চিকিৎসা নেয় আসলে কী জানতে চান, কী বিষয় লাগে? আমি মনে করেন কিছু ফোনে চিকিৎসা নিলে ফোনে আমার নাম্বারটা রেখে দিতে পারে, নাম্বারটা রাখলে। না না, মানে কী তথ্য জানতে চান? ধরেন একজন ফোন দিল, হ্যাঁ, যে তাকে কি সরাসরি আসতে হবে নাকি কোনো মোবাইলে ট্রিটমেন্ট দেওয়া? এটা চালানের মাধ্যমে মোবাইলেও দেওয়া যায়। সরাসরি ভালো হয় নাকি আসলে মোবাইল? সরাসরি আসলেও হবে এবং মোবাইলের মাধ্যমে চালানের ভিতরেও দেওয়া যায়। আপনার মূল ঠিকানাটা কোথায় আসলে যা আসবে? আমার মূল ঠিকানা হলো কুমিল্লা 14 গ্রাম বাতিসা। আচ্ছা আচ্ছা, থাকেন কোথায় ঢাকায় বর্তমান? আমি ঢাকা থাকি, এই উত্তরাতে। উত্তরাতে থাকেন? আচ্ছা আচ্ছা, তা আপনার সাথে মূল যোগাযোগ করার আসলে মূল বিষয়টা কি, মোবাইল নাম্বারে যোগাযোগ করবে নাকি ঠিকানায় গিয়ে সরাসরি গিয়ে আসলে ট্রিটমেন্টটা নিলে ভালো হয়? ঠিকানায় গিয়েও চিকিৎসা করতে পারে অনেকে, ভালো হয়, এবং মোবাইল নাম্বার নিলেও চালানের মাধ্যমে আমি অনেক ধরনের কাজ করি। আচ্ছা, তা আপনার মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ মুখস্থ আছে, তা একটু বলে দেন নাম্বারটা। 01 31 01 31 00 86 00 86 77 2 77 2। এই নম্বরে যোগাযোগ করলে হবে। হ্যাঁ, ধরেন কিছু বিষয় থাকে যে মানুষ আসলে অনেকদিন প্রেম করছে, প্রেমে ব্যর্থ হয়েছে, এরকম ধরনের কোনো ট্রিটমেন্ট দেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অবাধ্যকে বাধ্য করা, কোনো জিন টিনে জিনের আসর টাসর যদি হয়, আসর ভূতের আসর কিংবা বিয়ে শাদী হইতেছে না, বহুদিন যাবত প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে থাকে জাবা জায়গা জমিন নিয়ে বিভিন্ন ধরনের টুটকা করে কবিরাজি করে ধরেন আসলে। হ্যাঁ, একটা বিষয় কি, এখন ধরেন অনেক ধরনের কবিরাজ বিভিন্ন বিষয়ে ইউটিউবে তথ্য দিয়ে বা ইউটিউবে সাক্ষাৎকার দিয়ে প্রতিবেদন করে, কিন্তু আসলে দেখা যায় যে প্রকৃত আসলে না, এই বিষয়ে আপনি কি বলবেন? ইনশাআল্লাহ, দেখেন ভাই, সবই তো পাঁচ আঙুলের ইচ্ছে, সব হইলো আল্লাহর ইচ্ছে, মানসিক তো করার কিছু নেই। ইনশাআল্লাহ, আমি তো অরিজিনাল কবিরাজ একজন আসামি, কারণ যা সব তো আল্লাহর ইচ্ছে, মানসিক তো করার কিছু নেই। কবিরাজের ভিতরে ভালো মন্দ খারাপ বহু কিছুই তো আছে দাদা। এখন ইনশাআল্লাহ কবিরাজ, এগুলো কবিরাজ হইলো মনের বিশ্বাসে, কবিরাজ ডাক্তার কবিরাজ এগুলো হলো মনের বিশ্বাসে। মনের বিশ্বাসে যদি এই কেউ একই না করে তাহলে কেমনে কাজ হবে? সবই তো আল্লাহ। তো যাই হোক, আপনার কথা শুনে অনেকেই যোগাযোগ করতে চাইবে, আপনার যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। আসলে আর একটা বিষয় জানতে চাই যে আপনার কি টাকা পয়সা আগেই নেন কি না, বা আসলে কি কি হিসেবে? ইনশাআল্লাহ, আমরা আগে টাকা পয়সা চাষ করি না, কাজ হওয়ার পরে আমাদের বকশিস করে।
উপকৃত হইলে তখন মানুষ দেয়, সেটা ঠিক আছে। তো ওকে ভাইয়া, তা ভালো থাকেন, আপনার কথা শুনে আশা করি মানুষের কাজে লাগবে, উপকৃত হবে, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।